আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাহাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগস। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আছি মোটামুটি। তো আজকে আমি আপনাদের জন্য, যে দেখতে পাচ্ছেন গাজর এখানে, আজকে আমি একটা ডেজার্ট আইটেম নিয়ে এসেছি আপনাদের জন্য। গাজর আর সাগু দিয়ে একটা ডেজার্ট করব, ডেজার্ট আইটেম করব, একটা মিষ্টি জাতীয় আইটেম করব। তো আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। তো আমি কি কি কীভাবে রান্না করব সেটাই দেখিয়ে দেব। আমি চলে যাচ্ছি রান্নাঘরে। তো প্রথমে আমি এই যে এখানে শাকগুলো ভিজিয়ে নিব। তো এখন আমি এগুলো ভিজিয়ে রাখবো কতক্ষণ পানির মধ্যে। এবার চুলার কাছে চলে যাচ্ছি। তো এখানে আমি দুধটা 1 কেজি দুধ জাল করে নিয়েছি, সাথে গরু দুধ দিয়ে দিব। গরু দুধ দিলে কি হয়, যে কোনো, বললাম এই তো আপনাদেরকে, যে কোনো মিষ্টি খাবার আরো ভালো লাগে, খেতে ভালো লাগে। তো এটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, সর পড়ে গেছে দুধের মধ্যে। জাল করে নিচ্ছি আমি, জাল করাই আছে, আর একটু জাল করে নিচ্ছি। এখানে দুধটা জাল হয়ে গেছে, জাল করে নিয়েছি, আমি নামিয়ে নিব। তো এখানে বড় একটা ছড়ানো একটা কড়াই দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি ঘি, 2 চা চামচের উপরে ঘি হবে, দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব 2টা এলাচ, কয়েকটা বাদাম, বাদাম পরবর্তীতে আমি আবার দিব, কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম। দিব কয়েকটা কিশমিশ দিয়ে এটা আমি নেড়ে নিচ্ছি ভালোভাবে। এখন আমি গাজর দিয়ে দিব। গাজরটা ভেজে নিব ভালোভাবে। তো এখানে গাজরটা নরম হয়ে গেছে, আমি দুধ ঢেলে দিব। তো এখন দিয়ে দিব আমি ভিজিয়ে রাখা সাগুগুলো। দিয়ে এটা আমি নাড়তে থাকবো। দিয়ে দিব হালকা একটু লবণ, মিষ্টি জাতীয় ইসের মধ্যে একটু লবণ দিয়ে দিবেন, তাহলে ভালো লাগবে। 1 চিমটি লবণ দিয়ে দিলাম, অন্য কোনো মশলা না, একদম ইজিলি এই ডেজার্টটা। তো এবার এখানে আমি দিয়ে দিব কাঠবাদাম, গুঁড়ো করা করা, গুঁড়ো করে নিয়েছি, ম্যাশ করে নিয়েছি কাঠবাদাম। আমি এখনো চিনি দেইনি, চিনি দিব, সাগুগুলো যখন গলে যাবে তখন চিনি দিব। হ্যাঁ, সাগুগুলো আমার যে ই হয়ে গেছে। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি, এরকম করতলে 1 চামচ দিয়ে দিলাম, 2 চামচ আর একটু বেশি দিয়ে আমি এটা মিক্সড করে দেবো। তো ফুটে থাক, পায়েসটা হয়ে গেছে আমার, আমি এখন নামিয়ে ফেলবো। তো তৈরি করে ফেললাম গাজর আর সাবুদানা দিয়ে মজার ডেজার্ট আইটেম, খুবই মজা হয়। এর আগেও আমি করেছি, আর খুবই অল্প উপকরণে, অল্প, খুব অল্প সময়ে, সবচেয়ে বড় কথা হচ্ছে খুব অল্প সময়ে করা যায় এটা। আপনারা করতে পারেন, মেহমান আসলে এটি টেবিলে রাখলে মেহমান যাকে খাওয়াবেন সেও খুশি হবে, আর আপনিও প্রশংসায় পঞ্চমুখ হবেন। এরকম একটা ডেজার্ট, ডেজার্ট আইটেম তো অনেক কিছুই করি আমরা, কিন্তু এরকম সাগুদানার আর গাজরের যে ডেজার্টটা, এটা আপনারা করে খাবেন, আমি 100% শিওর দিয়ে বলছি অনেক মজা এই ডেজার্টটা। আমরা খেয়েছি, খেয়ে টেস্ট করে, যে কোনো জিনিস টেস্ট করে আমি তৈরি করি,
ভালো লাগলে তৈরি করি, নতুবা তৈরি করি না। আর আপনারা যদি করে থাকেন, যে কোনো ঈদ বা মেহমান আসলে এমনিও বাসায় করতে পারেন, বাচ্চাদের জন্য নিজেদের জন্য করতে পারেন নাস্তা হিসেবে। আর মেহমান আসলে তো বললামই টেবিলে রাখতে পারেন এই ডেজার্ট আইটেমটা। যদি ভালো লাগে আমার এই রেসিপিগুলো, যারা ফেসবুকে আছেন আপনারা একটা ফলো দিয়ে রাখবেন, যারা ইউটিউবে আছেন একটা লাইক অ্যান্ড কমেন্টস, একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করে রাখবেন। আর পাশে থাকা যে বেল বাটনটি আছে ওইটা অন করে দিবেন, তাহলে আমি যেসব ভিডিওগুলো আপলোড করব তাহলে ওই ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আপনি দেখতে পারবেন। আর আমার এই পেজটাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকে আর না আবার দেখা হবে, এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।